ফুরকানের ভিতরে 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কোন মুসলমান কোন মুমিন যারা তাওহীদে বিশ্বাসী, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, তার প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, এক কথায় যারা মুসলিম যারা মুমিন, তারা কোনোদিন কখনোই তারা কোনো ইহুদি খ্রিস্টান মুশরিকদের কোনো উৎসবে তারা পার্টিসিপেট করতে পারে না। এটি স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা এর পরিচয় দিচ্ছেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার পরিচয় দিচ্ছেন, কারা কারা রহমানের বান্দা হতে পারবে, রহমানের বান্দা হতে হলে কি কি সিফত কি কি বৈশিষ্ট্য অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিয়েছেন। আমার অনুরোধ থাকবে আপনারা রহমানের বান্দা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আপনারা তর্জমা পড়বেন, ব্যাখ্যা পড়বেন যে কোন কোন কোয়ালিটি কোন কোন গুণাবলী আমি আপনি যদি অর্জন করতে পারি তাহলে রহমানের বান্দা হতে পারবো। তো রহমানের বান্দায় পরিচয় দেওয়া শুরু হলো 63 নম্বর আয়াত থেকে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার একটা পরিচয় হলো যারা জমিনের উপরে বিনম্রভাবে চলে, দম্ভ ভরে চলে না, অহংকার করে চলে না, যারা মূর্খদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। যখন কোনো মূর্খ কোনো নির্বোধ তাদের সাথে বিতণ্ডায় জড়িত হয়ে হতে চায় তখন তারা বলে কওলু সালামা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এই কথা বলে তারা চলে যায়। এই হলো সূচনা রহমানের বান্দাদের পরিচয়। 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুরা ওয়াইযা মাররু বিল লাগভি মাররু কিরামা। ওয়াল্লাযীনা, রহমানের বান্দা ওই সকল বান্দা হবে লা ইয়াশহাদূনা, যারা উপস্থিত হয় না, অংশগ্রহণ করে না। আজ জুর তাফসির ইবনে কাসির সহ অসংখ্য তাফসিরের ভিতরে জুর শব্দের ব্যাখ্যা করা হয়েছে, এটি হচ্ছে ইহুদি খ্রিস্টান মুশরিকদের যেই ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠান সেটাকে বলা হয় জুর। তাহলে আপনি রহমানের বান্দা হতে চান কিনা? যদি আপনি রহমানের বান্দা হতে চান তাহলে লা ইয়াশহাদুন হতে হবে, অর্থাৎ আপনি ওখানে উপস্থিত হতে পারবেন না। যদি আপনি উপস্থিত হন তাহলে রহমানের বান্দা হতে পারবেন না। কাজেই আমার তরুণ যুবক ভাইয়েরা, ডিসিশন আমাকে আপনাকে নিতে হবে, আমি কি রহমানের বান্দা হতে চাই নাকি হতে চাই না। যদি আমি রহমানের বান্দা হতে চাই, 31st night সেলিব্রেট করার কোনো সুযোগ মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমার আপনার নেই। ইংরেজি নববর্ষ উদযাপন করতে রাত 12:01 রাস্তায় নেমে আনন্দ উল্লাস করা, হৈহুল্লোড় করা, নেশা করা, মদপান করা বা আরও অন্য কোনোভাবে এগুলোকে উদযাপন করা, এগুলোর কোনো সুযোগ নেই যদি আমি আপনি রহমানের বান্দা হতে চাই। সোজা কথা, স্পষ্ট কথা, আপনি রহমানের বান্দা হতে চান কিনা? যদি রহমানের বান্দা হতে চান ওখানে যাওয়ার কোনো সুযোগ আপনার নেই। সূরা ফুরকান আয়াত নম্বর 72, আপনি বাসায় গিয়ে পবিত্র কোরআন খুলবেন, তরজমা পড়বেন। কাজেই স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলে দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর।